দর্শক, আজ আমি রয়েছি মাদারীপুর জেলার রাজার উপজেলা টেকেরহাট বন্দর। টেকেরহাট বন্দরে দেখুন, এখানে রাস্তার কাজ চলছে প্রায় অনেকদিন যাবৎ, কিন্তু দেখা যাচ্ছে ধীরগতিতে কাজ চলছে। ধীরগতিতে কাজ চলার জন্য সাধারণ মানুষ আছে খুবই দুর্ভিক্ষে, ভয়াবহ অবস্থায়। এখানে মানুষ চলাচল অনুপযোগী গোপালগঞ্জ টেকেরহাট মহাসড়কটি যখন কাজ শুরু হয়, মানুষ অনেকে আনন্দের ভিতরে ছিল যে তাড়াতাড়ি কাজটা উঠে যাবে, কিন্তু দেখা যায় অনেক দিন হয়ে গেল এই কাজটি এখনও উঠছে না, কারণ ধীরগতিতে কাজটি চলছে। তাই সাধারণ জনগণ আছে খুব সমস্যার ভিতরে, ক্ষুব্ধ এলাকাবাসী খুবই ক্ষুব্ধ এই কাজটি ধীরগতিতে চলার কারণে। অনেকদিন যাবৎ এই কাজটি হয়েছে, শুরু হয়েছে, কিন্তু এখনও কাজটি শেষ করতে পারেনি গোপালগঞ্জ টেকেরহাট মহাসড়ক। দর্শক,